তা দাদার উপরও সেই জিনিসটাই হয়েছে, মানুষই দাদাকে প্রথমে তুললো, আবার মানুষই নামিয়ে দিল। বাদাম কাকু, রানু মণ্ডলজি, এদেরকে নিয়ে যেমন মাতামাতি করলো মানুষ। জানি জুই মালতি হাই, কত গন্ধ যে ছড়ায়, তোমায় দেখে চাঁদ লজ্জা পে, লোকালো মেঘের আড়ালে। তুমি দিয়েছ কথা, তবু কথা রাখুনি, ইয়াদ রাখনা ও মেরি জায়াদ রাখনা। বাংলাদেশ থেকে প্রচুর মানুষ মিলনদাকে চেনেন বা মিলনদার গানও শোনেন, তো সেই উদ্দেশ্যে মিলনদা কিছু তাদের তো আড্ডা দিতে দিতে, এটা এখন আমাদের 3 নম্বর পর্ব শুরু করলাম রানীর আট পর। আপনাদের সকলকে স্বাগত। আচ্ছা মিলনদা, একটা কথা শুনেছি আগে, যে যে যত উপরে ওঠে সে ততই নিচে নেমে যায়, এটা ইউটিউবেই শোনা কথা। তা আগে আপনার বাড়িতে যখন আমরা ভিডিও করতে এসেছি, মানে আমরা লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম ভিডিও করার জন্য, মানে আপনি একটু স্থির ছিলেন না যে ভিডিও যে একটুখানি বসবো দাঁড়াবো তারপর কথা বলবো, আপনাকে মানুষ দাঁড়াতে দেয়নি, মানে একটার পর একটা লাইন ছিল। এখন সেই জিনিসটাই আর নেই। আমরা আপনাকে ফোন করলাম যে দাদা আমরা আপনার কাছে ভিডিও করতে যাব, আপনি কি বললেন আপনাদের যখন ইচ্ছা চলে আসুন, মানে ইউটিউবাররা এখন আর বাড়িতে আসেই না। তা একটা কথা আছে, যে জিনিসকে বেশি কচলায় সেই জিনিসটার সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। তা দাদার উপরও সেই জিনিসটাই হয়েছে, মানুষই দাদাকে প্রথমে তুললো, আবার মানুষই নামিয়ে দিল। একজন লিখেছেন তো একটা, সেদিন আমার পেজে একজন লিখেছেন যে মিলনদা আমি ভেবে পাচ্ছি না, হ্যাঁ, যে বাদাম কাকু, রানু মণ্ডলজি, এদেরকে নিয়ে যেমন মাতামাতি করলো মানুষ। হ্যাঁ, ওনার ওটা ওনার কথা আর কি। হ্যাঁ, তার ছিটে ফুটে আপনি একটুও পেলেন না। যাক, আমি ওনার কথা থেকে আমি কান্না পেয়ে গেছিল, ঠিক আছে। আমি শুধু একটা জিনিস ওনাকে একটা উত্তর দিলাম যে ভগবান আল্লাহ যা করেন মানুষের নিশ্চয় মঙ্গলের জন্যই করেন। হয়তো হতে পারে, হতে পারে সে জিনিসটা নাকি যে আমি একটা আমার খারাপ জিনিস হয়ে যেতে পারতো, হয়তো সেই জন্য এখানে স্টপ হয়ে গেছে। সেটা আপনি ওরকম পজিটিভভাবে নিচ্ছেন, রানু মণ্ডলের তো অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, উনি 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 বেচারি, উনি ওনার ব্যাপারটা যেটা আমি দেখলাম বা ইউটিউবে অনেক সময় দেখি, উনি এখন ট্রোলের পাত্রী হয়ে গেছে। হ্যাঁ, অনলি ফর ইউটিউবারদের, যারা অ্যাকচুয়ালি মানে যারা শুধু ইনকাম করার জন্য ইউটিউব করে, অনলি ফর শুধু তারাই দেখি ওনাদের কাছে পড়ে থাকেন, যাতে লোকের টোন টিটকারি করবে, তাকে ঝাঁটা মারতে যাবে, এইসব জিনিসগুলো উনি করেন। উনি উনি সবাই জানেন কিন্তু যে উনি কিন্তু মানসিক মানসিক দিক দিয়ে খুব মানে প্রবলেম আছে, ওনার সমস্যা আছে, তবু মানুষ তাকে ওই যে ওই সব করে। হ্যাঁ, কাকু বলে বিরিয়ানি নিয়ে আসি না, এর সঙ্গে কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসি না, এইসব হ্যান ত্যান উনি বলেন একটা ভিউয়ার্স পাওয়ার জন্য নাকি, এইগুলো পাওয়ার জন্যই করে মানুষ। ঠিক তেমনই আমার পক্ষে চ্যানেল দেখিয়েছে যেটুকু হয়েছে, বিশাল ভীষণভাবে সম্মানের দিকটা, সম্মানের দিকটা খুব মানে ভালো হয়েছে, এটা যেটা পাওয়ার কথা থাকে না একটা আমাদের মতো ঘরের ছেলেদের বা মানুষের, কিন্তু সেই জিনিসটা তার থেকে বহু গুণ সম্মান ওটা মানুষ দিয়েছে, এটা অস্বীকার কিছুই নয়, আর সেটা দেব। যদি মুখের ভাষা বা মন প্রাণটা ঠিক থাকে সে তো পাবেই মানুষ, ঠিক না? আচ্ছা মিলনদা, 2023-এ তাহলে আপনার কি পরিকল্পনা, মানে কি করতে চাইছেন, কিরকম ভাবে 2023টা বাকিটা কাটাতে চাইছেন? এভাবে কাটাবো, এখন ওই প্রোগ্রাম টোগ্রামের উপরে ভরসা করে আছি, হলে ভালো। হ্যাঁ, আর যদি মালিক আবার ইচ্ছা করেন, না মালিকের ইচ্ছা থাকলোই সেটা প্রশ্ন না, আপনাকে তো আপনার চেষ্টাটা চালিয়ে রাখতে হবে। আমি বলছি আপনার চেষ্টাটা কোন জায়গায় আছে, ধরুন চেষ্টাটা এখনো গান, ওই গান প্র্যাকটিস করতে যাচ্ছি। আপনি তো ফাংশনে গান করেন, তা ওই ফাংশনে গান করলে কেমন কি টাকা পয়সা বা কি বৃত্তান্ত নেন? ফাংশন মানে রেকর্ড না, আমি এখন রেমুনেশনটা ওই রেখেছি এর মধ্যে, মানে অনেকজন তো উল্টো পাল্টা নিচ্ছিল বলে আমি ভেবেছি আমাকে প্রোগ্রাম করে খেতে হবে, আর এবং সবারই প্রোগ্রামে যেন যেতে পারি, মানে মধ্যে থেকে কেউ যেন আপনার উপর দিয়ে কোনো টাকা না নিতে পারে সরাসরি, কিন্তু হয়তো সে নেবে। হ্যাঁ, আমি তাকে বলেও দিই ভাই
যে বেশি নেবেন না, কারণ আমার অ্যামাউন্টটা বেশি নেই। বর্ধনের মধ্যে হলে পরে ওই 1,010 টাকার মধ্যে রাখবেন, একটা গাড়ি টাড়ি নিয়ে যাবো আমি। তা 2,000 টাকা গাড়ি চলে যাবে, হয়তো 8,000 টাকা থাকবে। তা অনেক সময় অনেকজন দিতে যায় না অনেকজন। আচ্ছা মিলন দা, আপনি তো শ্যামা সঙ্গীত করেছেন, তা একটা শ্যামা সঙ্গীত হোক তাহলে। জানি জুই মালতি হাই কত গন্ধ যে ছড়ায়, তবু ঘরের ফেলে পরের কাছে নিজের বেলায়। ব্যাপার হয়ে গেছে, আমারও এরকম ব্যাপার হয়ে গেছে। কিছু গান এমনি অনেক গান আছে। ও ফুট ফুটে জোছনায় যখন তুমি এসে দাঁড়ালে, তোমায় দেখে চাঁদ লজ্জা পে লোকালো মেঘের আড়ালে। ও ফুট ফুট জোছনায় যখন তুমি এসে দাঁড়ালে, তোমায় দেখে চাঁদ লজ্জা পে লোকালো মেঘের আড়ালে। তোমার চোখের কাজল আমায় করলো পাগল, তোমার চোখের কাজল আমায় করলো পাগল, না জানি কি হবে তোমায় ছুলে তোমার ওই খোলা চুলে। আমি গিয়েছি সব কিছু ভুলে, তোমার ওই দুই নয়ন হৃদয় করলো হরণ, তোমার ওই দুই নয়ন হৃদয় করলো হরণ, না জানি কি হবে তোমায় ছুলে তোমার ওই খোলা চুলে। আমি গিয়েছি সব কিছু ভুলে। এই গানগুলো তো মানুষের খুব সুরটা এত ভালো লেগেছে আমার, এবং মানুষও খুব খুব নিয়েছে গানটা অবশ্য। আচ্ছা মিউজিক স্টুডিওগুলোতে আপনি যাচ্ছেন, মিউজিক স্টুডিওগুলোতে তো আপনার পরিচিতি বাড়ছে, আপনি নিজের উদ্যোগে গান করুন তাহলে। হ্যাঁ, নিজের উদ্যোগে আমাকে বলেছি তো, একটা গানে আপনার বলি, একটা গানে 1,010 টাকার মতো খরচা পড়ে। আচ্ছা, একটা নতুন গান মিউজিক, হ্যাঁ, এবং সেটাকে ভিডিও করতে 10-12 হাজার টাকা খরচা পড়ে। আচ্ছা, বুঝেছেন? 10-12 হাজার টাকা খরচা পড়লে কী হয়, আমি অনেকজনকে বলি যে তোমার ইউটিউবে চ্যানেলে তুমি গান ছাড়ো, তুমি খরচা করো, তুমি পয়সা পাবে, যদি তোমার মনে হয় পরে আমাকে দেবে মনে হলে, এই অফারটুকু ওদেরকে বলি। ঠিক আছে, হয়তো অনেকজন তো রিভিউনি ফিউনি হ্যান ত্যান 1,200 বিশাল খাতাপত্র নিয়ে সব লিখে নিল আমার আমার কাছে, বলে মিলন দা তুমি এই রিভিউনি তো তুমি এর অংশীদার হলে। তো আজকে 1 বছর হতে ছিল কাছাকাছি, কোনো অংশই বাদ নেই, হরকৃষ্ণ হয়েছে। আচ্ছা, রানু মন্ডলের ওই তেরি মেরি গান, এই গানটা ওটা আমি ভুলে গেছি, জানিও না কোনদিন মানে শুনতাম, মানে অত ওদিকে কান ফান দিই না হয়তো। আচ্ছা বেশ, তাহলে আর অ্যালবামের আর কিছু গান? জীবন যা পেয়েছি এত চাওয়া ছিল না, সত্যিটা আসলে ছিল তোমার ছলনা। তুমি দিয়েছ কথা তবু কথা রাখুনি, আমি এসেছি কাছে তুমি কাছে আসুনি। ভালোবাসার এক নাম যদি কাছে আসা হয়, দুটি মনের মিলনে তখন ভালোবাসা হয়। আমি এসেছি কাছে তুমি কাছে আসুনি, আমি বেসেছি ভালো তুমি ভালোবাসুনি। এটা কৃষ্ণনন্দা লিখেছেন উনি, আর সরল লেখা, খুব ভালো। সুরগুলো কে দেয়? উনি দিয়েছেন, উনি কৃষ্ণনন্দা, ওনারই সুর, ওনারই লেখক, উনি লেখক। উনি বলেছেন যে আরো মিলনদা আপনাকে গান গাবো, তো সবাই জানে ওই হাজার দুঃখ ব্যথা নিয়ে ঘুরি আমি গান গে, গান হলো উপরওয়ালা দান। আমি গানেওয়ালা নামে মিলন কুমার, আমি গানেওয়ালা নামে মিলন কুমার। ও ট্রেনে বসে দেশ বিদেশে গাই যে আমি কত গান, ভালোবেসে কেউ দেয় উপহার কেউ যে করে অপমান,
বোঝে কেউ কেউ বোঝে না শিল্পীর যন্ত্রণা, বোঝে কেউ কেউ বোঝে না শিল্পীর যন্ত্রণা, শিল্পীর মান অভিমান। আমি গানেওয়ালা নামে মিলন কুমার, আমি গানেওয়ালা নামে মিলন কুমার, এইসব গানগুলো এটাও ভালো। মণিকাঞ্জন একটা হিন্দি গান গেয়েছেন, খুব ভালো গেয়েছিলাম। একটু ওই এই গানটার মতো একটু ছোঁ আছে, ওই ইস কদর প্যার হ্যায়, এটা টাইপ মানে শুরুয়াত্র ওরকম, কিন্তু গানটার সঙ্গে মিল নাই। গানটা হচ্ছে এরকম, তেরে বিন হ্যায় সনম বিন তেরে, তেরে বিন নাই জিনা হ্যায় হামে, নাই জিনা তেরে বিন, ইয়াদ রাখনা ও মেরি জান, ইয়াদ রাখনা ও মেরি জান, মিলনা হ্যায় হামে এক দিন, তেরে বিন হ্যায় সনম বিন তেরে, তেরে বিন, এরকম। গানটা কিন্তু খুব ভালো, খুব মেলোডি গান। আমাকে একজন বলছে, মিলন তুমি এটা গেয়েছ? আচ্ছা হ্যাঁ, বুঝি এটা বুঝে যাচ্ছে না তোমার। কিষানিক দিওয়ানা বলে একটা ছিল আছে, ও গানটা লিখেছিল। গানটা খুব ভালো এবং খুব ভালো ভোকালটাকে খুব ভালো করেছে আর কি, মানে খেটেছো। আমি যেটা দেখলাম, যদি তোর মতো আমায় কেউ একটু বুঝে নিত রে, তাহলে তোকে ভুলে নতুন কেউ মনের গভীরে থাকত রে, এরকম টাইপের গানটা। গানটা কোনোদিন গায় না তো, ওই স্টুডিওতে যা গেয়েছি। মনের গ্যালারিতে চোর ছবি রে, তোর ছবি রে, বাংলাদেশ থেকে প্রচুর মানুষ মিলনদাকে চেনেন বা মিলনদার গানও শোনেন, তা সেই উদ্দেশ্যে মিলনদা কিছু তাদের কথা বলবেন। অনেক মানুষ আছেন আমার খুব প্রিয় মানুষ, সবাই প্রিয় মানুষ আমার, না হলে এই জিনিস তো হয় না। তো যাই হোক, বাংলাদেশের মানুষ আমার খুব ভীষণ প্রিয় মানুষ, ভালো মানুষ, ভালো লাগে ওই দেশটাকেও আমার। আর ওই দেশ থেকে অনেক মানুষ ফোনও করেন আমার, এখনও পর্যন্ত যোগাযোগ আছে। তাই আমার পক্ষে একটাই অনুরোধ রইল যে আমার যে মিলন কুমার অরিজিনাল এবং মিলন কুমার ভাইরাল যে ফেসবুক পেজ, এটাকে ফলো করবেন আপনারা। কিছু না পারি আপনাদের মন ভরানোর জন্য সেই কন্টেন্টগুলো আমি আপনাদের সামনে উপস্থিত করতে করবো বা আশা রাখি। আর সঙ্গে আমাদের আছে রানীদি আছেন, রানীর আট প্রহর ইউটিউব চ্যানেল ফলো করবেন, অনেক কিছু পাবেন। অনেক কিছু পাওয়া মানে মিলনদাকে তো পাবেন, বিভিন্ন জায়গার ওনারা খুব ছুটে বেড়ান আমি দেখেছি, হ্যাঁ কত পরিশ্রম করেন, হ্যাঁ, এবং আমরা সেই জায়গাগুলো জাননি, ওনারা এসছেন ভিডিওতে, সেইগুলো দেখে আমরা অনুভব একটা খুশি খুশি ভাব অনুভব। নর্থ ইস্টের কথা বলছেন, নর্থ ইস্ট ভিডিও খুব ভালো লাগছে। ভালো লাগছে, আপনারা দেখবেন রানীর আট প্রহর, আপনারা ইউটিউবে সার্চ করবেন দেখবেন, পাবেন অবশ্যই। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।